সালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আপনাদের ডট টিভিতে আমাদের দেশের যে ঘরোয়া ক্রিকেট সেই গরুয়া ক্রিকেটের মান কতটুকু বা সেই গরু ক্রিকেটটা কিভাবে চলছে সেই ক্রিকেটটা কোনো করে বা কোনো আদৌকেল নিয়ম নীতি সেগুলো তারা মানে নাকি যাচ্ছে তাই ভাবে চলছে আজকের এই ভিডিওটা দেখলে আপনারা স্পষ্ট হয়ে যাবেন দেশের ক্রিকেটের যখন রুগ্ন চেহারাটা বের হয়ে আসে তখনই সবচেয়ে বেশি আলোচনা হয় দেশের গরুয়া ক্রিকেট নিয়ে বিশেষ করে ডিপিএল বিপিএল নিয়ে যেসব মাঠে আমরা খেলি যেসব পিচে আমরা খেলি যেসব প্লেয়ারদের আমরা মোকাবেলা করি যেসব ব্যাটসম্যানরা খেলে থাকেন আহ যেসব আম্পায়ারিং হয় এগুলো নিয়ে হচ্ছে সবচেয়ে বেশি আলোচনা এবং সমালোচনা হয় সবাই এই জায়গাটায় এসে একমত পোষণ করেন ক্রিকেটের উন্নতি করতে হয় তাহলে এই গরুয়া ক্রিকেটে সবার আগে নজর দিতে হবে নারায়ণগঞ্জের ফতুল্লায় আবু হানি বনাম শেখ জামালের ম্যাচ চলতেছিল ঠিক সেই মুহূর্তে হুট করে স্টেডিয়ামে একটা সিএনজি ঢুকে পড়ে তো সবাই যখন কৌতূহলী যে দেশের স্টেডিয়ামে সিএনজি কিভাবে ঢুকলো নরমালি কোন স্টেডিয়ামে খেলা চলাকালীন সময়ে সিএনজি ঢুকার কথা না ঢুকলে আপনার অ্যাম্বুলেন্স কিংবা ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে কিন্তু ওরকম কোনো কিছু ঘটে নাই ওরকম কোনো ঘটনা না ঘটার পরে সিএনজি কিভাবে ঢুকলো সেটা নিয়ে যখন মাঠের দায়িত্বে যারা ছিলেন তারা দৌড়াইয়া দেখেন সিএনজি সিএনজিটা আসলে আসলো কিভাবে তখন সিএনজির গেট খুলে শেখ জামালের দুজন টিম বয় সেখান থেকে নামতে ছিলেন এবং তারা দাঁত কেলাচ্ছিলেন তাদের সাথে ছিল প্লেয়াররা যে দুপুরে খাবার খাবেন অর্থাৎ লাঞ্চ করবেন সেই লাঞ্চের জন্য নিয়ে আসা বিরানি সাথে হচ্ছে টমেটো তো এই জিনিসটা দেখে যখন সবাই আশ্চর্য হয়ে যায় তখন তাদের কাছে জানতে চাওয়া হয় বা এই সিএনজিটা আসলে ঢুকলো কিভাবে। যে যারা গেটে যারা কর্মী ছিলেন তাদেরকে ক্ষমতা দেখিয়ে তারা হচ্ছে সিএনজি নিয়ে ঢুকে পড়েন মাঠে নর্মালি এটা করার কথা না সিএনজি করে নিয়ে আসেন আর আপনি ভেনে করে নিয়ে আসেন সেটা গেটের বাইরে থাকার কথা কারণ তখন ম্যাচ চলতেছিল বিশেষ করে যখন কোনো ম্যাচ চলে তখন সেখানে ক্রিকেটাররা থাকেন ম্যাচ অফিসিয়ালরা থাকেন তাদের সার্বিক নিরাপত্তার জন্য হলেও ম্যাচ চলাকালীন সময় স্টেডিয়ামে যাতে কোনো অপ্রীতিকর কোনো কিছু না ঘটে তাই বাহিরের কোনো কিছু নর্মালি এলাও করা হয় না কিন্তু গরুয়া ক্রিকেটে সেটা সম্ভব সম্ভব হবেই বা না কেন কদিন আগে তো আমরা দেখলাম যে মিডিয়াতে কিছু ছবি ভাইরাল হয়েছিল যেখানে দেখা যাচ্ছিল যে মিরপুর স্টেডিয়ামে ক্রিকেটারদের ব্যাট এবং প্যাট আসতেছিল ভ্যানে করে তো মিরপুরের মতো যদি জায়গায় যেখানে হোম অফ ক্রিকেট বলা হয় সেখানে যদি ভ্যানে করে ক্রিকেটারদের ব্যাট প্যাট আসতে পারে তাহলে সিএনজি করে খাবার নিয়ে আসলে অসুবিধা কি আমার মনে হয় না কোনো অসুবিধা আছে দেশের ঘরোয়া ক্রিকেটটা এইভাবে চলতেছে এই যে স্টেডিয়ামে হুট করে নিরাপত্তা লঙ্ঘন করে এইভাবে সিএনজি নিয়ে ঢুকে পড়া ক্ষমতার অপব্যবহার সেগুলো যতদিন পর্যন্ত বন্ধ না হবে ততদিন দেশের ক্রিকেটটা দেশের ক্রিকেটের মান কখনোই বাড়বে না উন্নতিও হবে না তখন আমরা শ্রীলঙ্কা কেন জিম্বাবুয়ে আসলেও তাদের সাথে হোয়াইট হাউস হইতে হবে সিডি সারতে হবে এ থেকে বের হওয়ার কোনো উপায় নাই যতদিন পর্যন্ত না আপনি গরুয়া ক্রিকেটে মনোযোগ না দিবেন ধন্যবাদ সবাইকে